আচ্ছা, তুমি এটা কি কালেক্ট করছো? কি এই যে তোমার চামচা, বুঝি নাই। আর মাসুদ, ও তো পুরো ডুবাইছে। মানে ও আমার এসে বলে কি যে চাকরি যদি বাঁচাইতে চাই তাহলে ওর সাথে ভালো রিলেশন রাখতে হবে। তোমার সাথে নাকি ওর প্রেম, তুমি নাকি তার বিয়ের প্রপোজাল দিছো। কি কি বলো তুমি? হ্যাঁ, এখন নাকি শুধুমাত্র বিয়েটাই বাকি আছে। মাই গড, আমি এটা কখন বললাম? এটা তুমি জানো আর তোমার ওই ক্যাটার জানে। তালাকে যে কি করতে ইচ্ছা করতেছে না আমার, বিয়ে করতে নিশ্চয়ই না। দাঁড়ান, ওর বিয়ে করা আমি বের করছি। স্টুপিড, আয় হেসো না, হাসি বন্ধ করো। এত সময় লাগে কেন আসতে তোমার? যাও, এই চেয়ারে হাসান সাহেবকে এক্ষুনি আসতে বলো। যাও। Yes, madam. মাসুদ হাসানকে এই মুহূর্তে স্ট্যাম্প রিলিজ করবেন, ঠিক আছে? গার্ড দিয়ে ঘাট ধাক্কা দিয়ে ওকে অফিস থেকে বের করে দিন। ম্যাডাম, আসবো না? ম্যাডাম, আমি মাসুদ, আপনার জন্য এই যে ফুল এনেছি। এই ভদ্রলোককে ঘাড় ধরে এক্ষুনি তোলপাড়ের অফিস থেকে বের করে দেবে, ঠিক আছে? আমি জীবনে যেন এর চেহারা তোলপাড়ের আশেপাশে আর না দেখি। যা বলছি তাই করো। দাঁড়া ভাই, গার্ড তোরিস না, আমি নিজে গার্ড। আমি যা বলছি তুমি তাই করো। ম্যাডাম, একটা প্রশ্ন। ম্যাডাম, শাট আপ। ম্যাডাম, আমার অপরাধ। ম্যাডাম, ম্যাডাম, আমি কি কি করেছি? ম্যাডাম, ম্যাডাম বলছে এই সারে অফিস থেকে বাইরে আয়। গাছ ছাড়া রে, পড়ে দেখেন। আচ্ছা, পর 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 দেখেন, দেখি না কি আছে। আর দেখো তো দেখি, চাকরি বড় না জীবন বড়। পারিয়াম, এই যে এইচআর ভাই, আজকে মাসুদের কিছু হলে সেই জন্য আপনারা দায়ী থাকবেন। মাসুদের মৃত্যুর জন্য আপনারা অবশ্যই দায়ী থাকবেন। মাসুদের কিছু হলে করবে এখন করবে। স্যার, একদম করুন, আপনি বলে দেন, তারপর যদি অফিসে শান্তি হয়। এই কি হচ্ছে?
রাজু ভাই, এই খান্দাসী মহিলা আরেকজন নাও, আজকে বাসুদের এই অবস্থা হয়েছে, সেই মহিলা এই গাছকে দিয়ে বাসুকে ঘাস ঢাকা দিয়ে অফিস থেকে বের করে দেওয়ার জন্য চেষ্টা করছে। এর ব্যবস্থা না আনলে আমরা আন্দোলন শুরু করব। আচ্ছা আগে বাসুদ দেখি আসলে ওই জন্য